মর্নিং এভরিওয়ান, আজকে আমি চলে এসেছি একটা অফবিট প্লেস যেটা সচরাচর কেউ আসে না, তাই আজকে এত খালি। মানে আজকে হচ্ছে বছরের শেষ দিন, আর বছরের শেষ দিনে যখন আমরা জানি যে সবাই সব জায়গায় বেড়াতে যেতে পছন্দ করে, অ্যাটলিস্ট এই বছরের শেষ দুটো দিনে, সেখানে কোনো টুরিস্ট স্পটেই খালি পাওয়াটা একটা চ্যালেঞ্জের ব্যাপার, সেখানে আমি এমন একটা জায়গায় এসে পৌঁছেছি যেখানে আমি ছাড়া দূর দূরান্ত পর্যন্ত কেউ নেই। তো জায়গাটা কোথায়? জায়গাটা হচ্ছে কারমাটার। এটা হচ্ছে ঝাড়খণ্ডের একটা প্রত্যন্ত গ্রাম, যেখানে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় জীবনের শেষ 18 বছর কাটিয়েছিলেন। কলকাতার সমস্ত কাজকর্ম যখন তিনি খ্যাতির শীর্ষে, সেই সময় তিনি এখানে চলে এসেছিলেন। এখানে এসে এই আদিবাসী গ্রামাঞ্চলের মানুষদের সেবা করেছিলেন, তাদের পড়াশুনো শিখিয়েছিলেন, এইখানে কাটিয়েছিলেন। এই জিনিসটা যখনই আমি জানতে পেরেছিলাম, আমার একটা জানার কৌতূহল হয়েছিল যে কেন হঠাৎ করে কেন কলকাতার এত কিছু যেখানে পাওয়া যায় কলকাতায়, সেখানে সেখান থেকে সরে এসে গ্রামের মধ্যে এত চ্যালেঞ্জিং একটা জীবনযাপন কেন তিনি করতে চাইবেন। তো সেই কারণেই আমি আজকে এসেছি, একটু বলতে পারেন যে একটু প্ল্যান করেই এসেছি, বিকজ আমি ভিড়ভাড়টাকেও একটু এড়াতে চাইছিলাম, কারণ এই সময়টা সব জায়গাতেই খুব ভিড় হয়। তো সেই কারণেই আমি এসেছি অ্যাকচুয়ালি কালকে রাত্রে। কালকে রাত্রে বলাটা ঠিক ভুল হবে, আজকে ভোরে, কারণ কালকে আমি হাওড়া থেকে হাওড়া মোকামা এক্সপ্রেস ধরেছিলাম, কালকে রাত 11:20 ছেড়েছিল, সেটা এখানে এসে পৌঁছেছে ভোর 5:30 এসে পৌঁছেছি আমি এখানে। তখন পুরো অন্ধকার ছিল, তাই আমি আর কিছু দেখাতে পারিনি। তখন একটু রেস্ট নিয়ে এখন সকাল 9:00 ব্রেকফাস্ট করে নিয়েছি। আমরা আছি কিন্তু এই বিদ্যাসাগর ভবনের মধ্যেই, বিদ্যাসাগরের যে অঞ্চল এই জায়গাটা বিদ্যাসাগরের নামেই এখনও রয়েছে, এবং সেখানে গেস্ট হাউস রয়েছে, আমি এখানে দেখাতে চাই। এই হচ্ছে আমাদের গেস্ট হাউস, এই গেস্ট হাউসের মধ্যেই আমরা রাতে ছিলাম, এবং আজকে সকালবেলাটা এইখানটা একটু ঘুরে দেখি, বিদ্যাসাগরের বাসভবন দেখব, মিউজিয়াম আছে ভেতরে সেটা দেখব, আর চারপাশে আর যা যা আছে দেখার চেষ্টা করবো, আর আপনাদেরও দেখাবো। তাহলে চলুন, এই জিনিসটা আজকে আমরা জানবো যে এই কারমাটার গ্রামে অ্যাকচুয়ালি কী ছিল যে বিদ্যাসাগরকে শেষ 18 বছর এখানে ধরে রাখতে পেরেছিল। এখানে তিনি এই শান্তিটা পেয়েছিলেন যেটা কলকাতার ভিড়ভাট্টাময় এলাকায় পাননি। চলুন। বিদ্যাসাগর ভবনের পাশেই রয়েছে বিদ্যাসাগর স্মৃতিসৌধ, বিভিন্ন গাছগাছালি দিয়ে ভারী সুন্দর করে সাজানো। এই সবই বিদ্যাসাগর সমিতির কল্যাণেই নির্মিত। বিদ্যাসাগর ভবনের অন্দরে রয়েছে তার জীবনের বিভিন্ন ঘটনাবলীর চিত্রাকারে বর্ণনা। আমরা সকলেই জানি বিদ্যাসাগরের জীবনের প্রতিটা ঘটনাই কত রোমাঞ্চকর। ছোটবেলায় মাইলস্টোন দেখে গুনতে শেখাই হোক, বা কলেজে শিক্ষকতার সময় ইংরেজদের সবক শেখানোই হোক, হেন দরিদ্র ছাত্রছাত্রী সে যুগে ছিল না যারা বিদ্যাসাগরের কাছে পড়াশোনা করার জন্য সাহায্য চেয়ে পাননি, তাই তো তিনি হয়ে উঠেছিলেন দয়ার সাগর। শুধু তাই নয়, হিন্দু ধর্মের গোড়ামির বিরুদ্ধে তিনি যেভাবে রুখে দাঁড়িয়েছিলেন, বিধবাদের পুনর্বিবাহ দেওয়া বা সতীদাহ প্রথা বন্ধ করা, সব কিছুর জন্যই তার অবদান অনস্বীকার্য। এ যুগে আমাদের মতো স্বাধীন চেতা নারীদের জন্মই হতো না যদি না সে যুগে বিদ্যাসাগরের মতো মহামানব পৃথিবীতে আসত। বিদ্যাসাগরের বাসভবনে, এই বাসভবনের চাই ঘরগুলোর ওপরে দেখা যাচ্ছে বিদ্যাসাগরের জীবনের বিভিন্ন মুহূর্ত এখানে পিকচারাইজ করা রয়েছে। আর এখানে আরেকটা ঘর রয়েছে যেখানে রয়েছে বিদ্যাসাগরের শয়নকক্ষ, এই খাটেই বিদ্যাসাগর মহাশয় শুতেন, এবং তার সামনে রাখা আছে তার বীরসিংহ গ্রামে যেখানে তিনি জন্মেছিলেন সেখানকার মাটি। Thank you.
বর্তমানে স্থানীয় মহিলাদের এখানে হাতের কাজের ট্রেনিং দেওয়া হয়। তাদের বানানো কিছু সামগ্রী এখানে রাখা হয়েছে বিক্রির উদ্দেশ্যে। আপনারা চাইলে এইখান থেকে কিছু কিনে এখানকার মহিলাদের সাহায্য করতে পারেন। বিদ্যাসাগর মহাশয়ের নন্দনকাননে এখন ঘুরেছি আমরা, আর ঘুরতে ঘুরতে বিদ্যাসাগরের বাড়ির ঠিক পাশেই রয়েছে একটা বড় আম গাছ, যেটা এখন বাঁধিয়ে রাখা হয়েছে। এই আম গাছটা বিদ্যাসাগর মহাশয় নিজে হাতে রোপণ করেছিলেন, আর সেটা এখনো দিব্যি বহালত বিয়েতে এখানে বিরাজ করছে দেখে খুব ভালো লাগছে। তিনি কেন 18টা বছর এখানে কাটিয়েছিলেন তার একটা নমুনা হচ্ছে আমার পাশে এই ডিসপেন্সারি। এটা একটা হোমিওপ্যাথি চিকিৎসালয়, তখনকার দিনে ছিল, এখন তো বন্ধ হয়ে পড়ে আছে। এখানে আমি দেখতে পাচ্ছি লেখা আছে রোগী দেখনে কা সময়, এইখানে সেই সময় অনুযায়ী প্রতিদিন এখানে উনি বসে হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। আশেপাশে সমস্ত আদিবাসী গ্রামের লোকেরা ওনার কাছে আসতো ওনার থেকে চিকিৎসা নিত। আজকের এই বছরান্তের ভ্রমণে আমার সাথে আছে আমার মা। আমি একটু জিজ্ঞেস করব, মায়ের কেমন লাগছে বলো দেখি। ভালো লাগছে, এরকম একজন মনীষীর সাক্ষাতে মনে হচ্ছে যেন আমরা ঈশ্বরচন্দ্র বাবুর বাড়িতেই এসেছি আমরা দুদিনের জন্য ছুটি কাটাতে। যেরকমভাবে এখানে যিনি কেয়ারটেকার আছেন তার সাথে কন্ট্যাক্ট করে এসেছিলাম, বুক করে এসেছিলাম। তিনি আমাদের সমস্ত খাওয়া দাওয়ার ব্যবস্থা বলুন, যেই জায়গায় রইব সেটা পরিষ্কার করা, সমস্ত দায়িত্ব উনি এমনভাবে নিষ্ঠাপূর্ণভাবে সামলাচ্ছেন যেন মনে হচ্ছে যেন সত্যি আমরা ওনার বাড়িতেই এসেছি দুদিনের জন্য থাকতে। উনি ব্যবস্থা করে রেখেছেন যাতে আমাদের কোনোরকম অসুবিধা না হয়। এখানে লেখা আছে আমি দেশাচারের দাস নহি, নিজের বা সমাজের মঙ্গলের নিমিত্ত যাহা উচিত বা আবশ্যক বোধ হইবে তাহা করিব, লোকের বা কুটুম্বের ভয় কদাচ সংকুচিত হইব না। এই বজ্রকঠিন ঘোষণা করলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঋজু সবল মেরুদণ্ড, অরমণীয় মনের সেই মহামানব, বাংলা তথা ভারতের অন্যতম প্রবাদ পুরুষ, অনন্য সাধারণ মানসিক শক্তির অধিকারী, যিনি গগনচুম্বী পর্বতের মতো আবির্ভূত হয়ে অতি সাধারণ বাঙালির অক্ষমতার দিকগুলি ঢেকে দিয়েছিল। বিদ্যাসাগর শিক্ষা সংস্কারের প্রধান লক্ষ্য ছিল মানুষ গড়ে তোলা, এবং এই সর্বাঙ্গীন মানবমুখী শিক্ষানীতির সর্বোত্তম প্রকাশ তার প্রান্তীয় শিক্ষায়তার মেট্রোপলিটন তথা বিদ্যাসাগর কলেজ 1872 খ্রিস্টাব্দে সম্পূর্ণ একক প্রচেষ্টায় এই দৃঢ়চেত মহাপুরুষের শক্ত হাতের বাঁধনে স্থাপিত হয়েছিল শিক্ষায়তন, ভারতবর্ষের প্রথম স্বদেশীয় পরিচালনায় পরিচালিত প্রথম মহাবিদ্যালয়। সুদীর্ঘ 150 বছর ধরে বলিষ্ঠ গতিতে এগিয়ে চলেছে শিক্ষায়তন এবং বহন করে চলেছে তার প্রাণ পুরুষের মহান আদর্শ। যদি আমাদের মতো আপনারাও আসতে চান দুদিনের জন্য বা একদিনের জন্য এই কারমাটারে, একদম নির্জন নিশ্চুপ একটা পরিবেশে কিছুদিন কাটিয়ে যেতে চান, তাহলে এখানে রয়েছে গেস্ট রুম যেখানে আমরা আছি এখন। আর এখানে এই সমিতির পক্ষ থেকে আরও কিছু রুম বানানো হচ্ছে, এই যে তার কনস্ট্রাকশনের কাজ চলছে এখানে। এই রুম অন্তত 2-3 মাসের মধ্যে তৈরি হয়ে যাবে। তো এখানে এসি রুম হচ্ছে, অ্যাটাচ বাথরুম রয়েছে, তার সাথে অনেক সুন্দর সুন্দর ফ্যাসিলিটি এনারা তৈরি করছেন আপনাদের স্বাগত জানাবার জন্য। তো আশা করা যায় যে ভবিষ্যতে আপনিও এখানে আসবেন দুদিনের ছুটি কাটানোর জন্য। এখন বাজে বেলা 1টা, আমরা চান টান করে রেডি হয়ে গেছি, এবার লাঞ্চ করব এখানে। আর লাঞ্চ করে এখান থেকে কিছু দূরে গিয়ে একটা ড্যাম আছে, শিকটিয়া ড্যাম যতদূর সম্ভব নামটা আমি প্রোনাউন্স করছি হয়তো, সেই ড্যামটা ঘুরতে যাব। আর দেখব এখানে কিছু আদিবাসী গ্রাম,
যেই আদিবাসী গ্রামের আদিবাসীরা আসতেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছে মেডিকেলের হোমিওপ্যাথি চিকিৎসার জন্য বলুন বা পড়াশোনার জন্য বলুন, স্কুল ছিল এখানে, উনি পড়াতেন, সেই সমস্ত জায়গায় আসতেন এখানে। কিন্তু এখন যেহেতু ওনার চলে যাওয়ার পর সব কিছুই বন্ধ, তাই এখন আর তারা আসেন না। কিন্তু গ্রামগুলো তো রয়েছে, গ্রামের আদিবাসীরাও রয়েছেন, তাদের সাথে একটু দেখা সাক্ষাৎ করব। চলে এসেছি লাঞ্চ করতে। আমার সামনে রয়েছে ভাত, ডাল, মিক্স সবজি আর মাছ। আজকে লাঞ্চ করে এবার আমরা আবার ঘুরতে বেরোব। যখন এসেছি তখন এত অন্ধকার ছিল যে দেখাতে পারিনি স্টেশনটি। সত্যি আমাদের গর্বের বিষয় যে ঝাড়খণ্ড রাজ্যের একটি রেল স্টেশন যার নাম কারমাটার থেকে এখন হয়েছে বিদ্যাসাগর। বিদ্যাসাগর ভবনটি যেতে গেলে 2 নম্বর স্টেশন থেকে বেরিয়ে 5 মিনিট হেঁটে যেতে হবে। এখন আমরা অটো করে চলেছি সিটকিয়া ড্যামের উদ্দেশ্যে। স্টেশনের কাছ থেকে অটো ড্যাম ঘুরিয়ে নিয়ে আসার জন্য 300 থেকে 400 টাকা নেবে। আমরা এখন এসে পৌঁছে গেছি সিকঠিয়া ড্যাম, রাইট? ইয়েস, সিকঠিয়া ড্যামে। এখানে কি কোন নদীর ড্যাম এটা? যে নজে নদী কা ড্যাম হ্যায়। অজয়? হ্যাঁ, অজয় নদীর উপর এই ড্যামটা তৈরি হয়েছে। তার উপর এই ব্রিজের উপর আমরা এখন দাঁড়িয়ে আছি আর ড্যামটা আপনাদেরকে দেখাবো। চলুন। সিকঠিয়া ড্যাম হচ্ছে আমার ঠিক পিছনে। আমরা আছি এখন এই ব্রিজের ওপর আর ব্রিজটা ঠিক ক্রস করে এই এই দিকে এলে দেখা যাবে এই অজয় নদটি এখন এখানে প্রায় মৃতপ্রায় লাগছে, কারণ ওখানে জলটা আটকে আছে। বর্ষার সময় বা কৃষিকাজের জন্য এরা খেপে খেপে জল ছাড়ে। এই পুরো অঞ্চলের কৃষিকাজ এই জল দিয়েই করা হয়। আর সেই সেই জল আর ওই দিকে ড্যামের ওই পাশে আর যেতে পারছে না। সেই জল আস্তে আস্তে ছাড়া হয় যখন বর্ষা হয় বা কৃষিকাজের সময় দরকার পড়ে, তখন সেই ড্যামের জল ছাড়া হয় আর ওই দিকে যায়। আর এই জায়গাটা খুব সুন্দর। এখানে এখন যেহেতু শীতকাল, এখন অনেক মাইগ্রেটরি বার্ডস আসে এখানে দেখা যায়। এখন যেহেতু এখন দুপুরবেলা এখন দেখতে পাচ্ছি না, কিন্তু সকালবেলা আসলেই দেখা যাবে এখানে প্রচুর মাইগ্রেটরি বার্ডস এখানে ঘোরাফেরা করে। এখন আমরা চলে এসেছি। এ পাশটা দেখতে পাচ্ছি এখন ড্রাই হয়ে আছে, চারদিকে পাথর ছড়িয়ে আছে, আর ওই দূরে দেখা যাচ্ছে অজয় নদী, একটা শীর্ণকায় চেহারা। সেই কারণে এখন শীতের আমেজে দুপুরবেলা ভর দুপুরে এখানে পিকনিক বসেছে, পিকনিকের আসর সবাই মিলে এনজয় করা হচ্ছে এখানে। আর আমরা এসেছি পরন্ত বিকেলবেলা একটু রোদ পোয়াতে আর ড্যামের সৌন্দর্য উপভোগ করতে। জল
চলে এনজয় করছি। আমরা এখন চলে এসেছি একটা মন্দিরে। এই মন্দিরের নাম হচ্ছে কর্ণেশ্বর ধাম। এই মন্দিরটা শিব মন্দির। চলো ভেতরে ঢুকে দেখি। আমরা এই ফুটে চলে এসেছি। এখানে রয়েছে কালী মন্দির, মাতা করাল কালী মাতা এখানে রয়েছে, যার দর্শন আমি এক্ষুনি করলাম। এখন আমরা চলে এসেছি একটা সাঁওতাল গাঁয়ে, একটা গ্রামে যেখানে আদিবাসীরা থাকে, সেই তাদের জীবনযাপন দেখার জন্য। এসেছি সেই সাঁওতাল গ্রাম ঘোরার জন্য। তো আমি এনাদের বাড়ির দাওয়ায় এখন বসে আছি। এনাদের কাছে এখন জিজ্ঞেস করবো, দিদি আপনার গ্রামের নাম কি? আমার আলামপুর। ডিনার কমপ্লিট, এখন বাজে রাত 9টা। আর এই ঠান্ডার মধ্যে জেগে থাকার কোনো মানে হয় না। আমরা যাচ্ছি কম্বলের ভেতর ঢুকতে। আজকের দিন এই পর্যন্তই, আজকের দিনের অবসান। কালকে আমরা এখান থেকে দেওঘর বেড়াতে যাব, এখান থেকে ট্রেন ধরবো, ট্রেন ধরে দেওঘর যাব, আবার ট্রেন ধরে এখানে ফিরে আসব। কালকের দিনটা এখানেই স্টে করব, পরশু দিন আমরা ফিরে যাব। তো কালকে দেওঘরের ব্লগ আসছে খুব শিগগিরই। আর আজকের ব্লগ কেমন লাগলো, আজকের যে ঘোরাঘুরি আমরা করলাম, বা বিদ্যাসাগরের বাড়ি আমার সামনে এই বাড়িটা দেখালাম আপনাদের, যেখানে শেষ 18 বছর উনি কাটিয়েছেন, সেটা আপনাদের কেমন লাগলো একটু জানাবেন আমাকে কমেন্ট সেকশানে। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, বাই বাই, গুড নাইট।